প্রস্রাবের জ্বালা পোড়ার সমস্যাটা, এটা দেখা যায় যে একদম ছোট বয়সের, বাচ্চা বয়সের মেয়ে থেকে শুরু করে একেবারে এল্ডারলি, মানে বৃদ্ধ, দেখা যায় যে হুইল চেয়ারে আসছে, তারাও এই সমস্যাটা নিয়ে আসে যে প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে, ঘন ঘন প্রস্রাবের বেগ হচ্ছে, বাথরুমে যাচ্ছে 1-2 ফোঁটা প্রস্রাব হচ্ছে, প্রস্রাবের সাথে কখনো রক্ত যাচ্ছে, তলপেটে ব্যথা বা জ্বর, এগুলো হচ্ছে প্রস্রাবের ইনফেকশন এবং প্রদাহের লক্ষণ। এরকম হলেই আমার কাছে যে রোগীগুলো আসে তাদের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ রোগীগুলোই একটা অ্যান্টিবায়োটিক শুরু করে, মানে ওষুধের দোকান থেকে, অথবা একজন MBBS ডক্টর বা অন্য বিষয়ের বিশেষজ্ঞ যারা, তারা একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে দেন এবং সেই অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে বেশিরভাগ সময়ই তারা আমাদের কাছে এসে থাকে। এরকম আসলে আমরা যেটা প্রবলেমে পড়ি, যে তখন আমাদেরকে আসলে ইউরিন কালচার করে, রুটিন এক্সামিনেশন এবং কালচার টেস্ট করে ইনফেকশনটা ডায়াগনোসিস করতে হয়। সেই ক্ষেত্রে দেখা যায় ইনফেকশনের ডায়াগনোসিসটা আমরা ঠিক মতো করতে পারি না, এবং এটার যে পরবর্তী ইফেক্ট হচ্ছে যে একটা, যেই অ্যান্টিবায়োটিকটা সেন্সিটিভ ওই ব্যাকটেরিয়ার জন্য, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি না, এবং সে দেখা যায় যে অন্য একটি অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে এবং ব্যাকটেরিয়ার ইনফেকশনটা পুরোপুরিভাবে কিওর হয় না, এবং পারসিস্টেন্ট হতে পারে যে ওই ইনফেকশনটাই থেকে গেল, অথবা রিকারেন্ট 2-3 দিন পরেই, মানে ব্যাকটেরিয়াল কাউন্ট হয়তো কমে যায় কিন্তু 1-2 সপ্তাহ পরেই তারা আবার এই ইনফেকশনে ভুগে থাকে আর কি। তো এটা কখনোই ঠিক না। আমি সবসময় এই ব্যাপারটা যেসব পেশেন্ট আসে তাদের অ্যাটেন্ডেন্সদেরকেও অ্যাওয়ার করতে চাই যে প্রস্রাবে জ্বালা পোড়া হলেই যদি রোগী আস, মানে ওষুধ খেতেই হয়, অবশ্যই একটা কালচার টেস্ট করতে দিয়ে তারপরে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করতে। সেক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টিবায়োটিকটা আমরা পরে কালচার রিপোর্ট দেখে চেঞ্জ করতে পারি, এবং কালচার রিপোর্টটাও একটা, মানে রিয়েলিস্টিক রিপোর্ট আমরা পেয়ে থাকি।